আমি সুব্রত, আমি আছি এখন উত্তরপাড়ায় আজাদ হিন্দ আর্ট গ্যালারি। তার ভেতরে আছে এখানে একজন শিল্পীর এক্সিবিশন চলছে, সেখানে দেখতে যাচ্ছি। অসম্ভব ভালো কাজ করেছেন তিনি, আপনারাও দেখুন, উপভোগ করুন। আমার সাথে আছেন অনেক বিশিষ্ট শিল্পী, তাদেরও দেখতে পাবেন। আমরা আছি এখন লিফটে, আমরা যাচ্ছি আজাদ হিন্দ আটকালির ভেতরে, সেখানে একজন শিল্পীর এক্সিবিশন চলছে। আমার সাথে আছেন স্বপনদা এবং আনন্দদা। অসম্ভব ভালো পেন্টিং শুনেছি, সেখানে দেখতে যাচ্ছি। আমরা দেখছি, আপনারা সঙ্গে ফটোগ্রাফিস্টার।
কতদিন ধরে করছেন ম্যাডাম? 7-8 বছর হয়ে গেল। 7-8 বছর? হ্যাঁ। লং টাইম জানি। হ্যাঁ। ম্যাডাম আপনার পেন্টিংটা টোটালি ওয়াটার কালার দেখতে পাচ্ছি, মানে আপনার কনসেপ্টটা কি? আগামী দিন আরো ভালো হবে, চলুন। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম দেখতে পাচ্ছি ওয়াটার কালার, তা টোটালি কি আপনার এটা আউটডোর স্টাডি না ফটোগ্রাফি স্টাডি? আচ্ছা, এই এটা কোন জায়গা থেকে কোন স্পট আপনি মানে কোন স্পটটা ঘুরেছেন? মানে আপনার ইমাজিনেশন থেকে কত টোটাল টোটাল ধন্যবাদ নাকি ম্যাডাম আপনার নিশ্চয়ই এই ছবিটা আপনারও আপনার কি ফটোগ্রাফি করা না আপনি জাস্ট দেখে এসেছেন সেভাবে? খুব ভালো লাগলো আপনার কাজ ম্যাডাম। এটা পুরোটাই তো ওয়াটার কালার দেখতে পাচ্ছেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে করা। ম্যাডাম এটা কি আপনার প্রথম এক্সিবিশন এর আগে হয়েছিল? আরো তো প্রেরণা জাগবে এই সময়।